পোস্টার ছিঁড়ে দেয়াকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে আহত হয় এক কংগ্রেস কর্মী। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শামশেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশন সংলগ্ন নতুন লোহরপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পোস্টার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, আহত এক কংগ্রেস কর্মী। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শামশেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশন সংলগ্ন নতুন লোহরপুরে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তৃণমূলের দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীদের ভয় দেখাচ্ছে এবং তাদের মারধর করছে। শামশেরগঞ্জের ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ বলেন, আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক, যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক বলে জানান। আমরা চাই আর কি এইটুকুটাই, যে শামশেরগঞ্জ যেন শান্তিপূর্ণভাবে ভোট হয়, এলাকা যেন বিশৃঙ্খলা না হয়। সেই বিষয়ে আমরা বিগত দিনও প্রশাসনকে জানিয়েছি, আজকের দিনও বলছি আর কি, যারই যেটা ঘটনা ঘটুক না কেন, যেহেতু আমি স্পট নই, মানুষ বলছে একটা ঘটনা ঘটেছে, আমাদের কর্মীরাও বলছে যে একটা ঘটনা ঘটেছে, আমি কিন্তু সেদিকে কিন্তু বিতর্কে যাচ্ছি না। আমি চাই সেইটুকুটা, যে একটা আহত হচ্ছে মানুষ, এটা কিসের বলে? তাদেরকে মানে লাঠিয়াল বাহানি, তারা কি বোমবাজি করতে পারবে তার জন্যই? এটা কিন্তু মানে মানুষ এটা গ্রহণ করছে না, বা মানুষ এটা চাইছে না। মানুষ চাইছে এইটুকুটাই, যে শামশেরগঞ্জের মধ্যে যে শান্তিপূর্ণভাবে যেন ভোট হয় তার একটা ব্যবস্থা কিন্তু প্রশাসন নেউক। প্রচারে প্রার্থীরা যাবে, তার নিজস্ব একটা অধিকার আছে, সেই অধিকারের বিষয়টাতে কেন এইভাবে ক্ষুণ্ণ করছে? যদিও কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, কংগ্রেস কর্মীরা তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শামশেরগঞ্জের ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ সহ একাধিক কংগ্রেস নেতৃত্বরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে সকাল থেকে কংগ্রেসের 4-5 জন দুষ্কৃত করছে, আমাদের সব কাগজের পোস্টার, তৃণমূলের কাগজের পোস্টারগুলো ছিল সব ছিঁড়ে দেখে ঠেলাগাড়া খুলে দিছে। তারপরেও এসে কিছু লোক লাগাতে গেলে, যে বেশি বেড়ে গেছি, রেতে তোকে ঘুমাতে দেবো না, পার্টির লোক নাম চেয়ে এসে ঈদ করতে পারবি না, সব নাম দিয়ে দিছি, তো এইরকম থ্রেট দিচ্ছে। এই থ্রেট দেওয়ার ফলে গ্রামের লোকের সঙ্গে দু চার কথা হয়েছে, আমাদের গ্রামের লোকের হাত চালাচ্ছে, হাতাহাতি করেছে, আমাদের গ্রামের লোকের একটা মেয়ের বুকে ধাক্কা মেরে দেহে এরকম একটা অরাজকতা সৃষ্টি করছে। আপনি কি সন্তানহীনতায় ভুগছেন? তাহলে দেরি না করে আজই আসুন মনমোহিনী IVF অ্যান্ড ইনফার্টিলিটি ক্লিনিকে। এখানে বসছেন অভিজ্ঞ বন্ধাত্ব বিশেষজ্ঞ ডক্টর রত্নাবলী চক্রবর্তী ও ডক্টর অমিতোষ আটোয়াল। মনমোহিনী হেলথ কেয়ার, এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, IVF, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ম্যাক্সিলোফেশিয়াল, 24 ঘন্টা ICU, HDU, NICU, PICU, এমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য সমস্ত পরিষেবা পেয়ে যাবেন খুব সহজেই। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালু, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348031300 এবং 9732793000।